নমস্কার, এই মুহূর্তত জানাব বিচাৰিছোঁ এটা বিশেষ খবর। কিছু মুহূর্তর পিছতে গুৱাহাটী মহানগৰত উপস্থিত হব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আর সাতিবাড়ির লাল গণেশলৈ এক বিশাল রোড শোরে এবার অমিত শাহক লৈ যোৱা হব লাল গণেশলৈ। কিন্তু এবার অমিত শাহর যে রোড শো আছে, রোড শোক কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিশেষ আহ্বান করলে, বিশেষক যখন জ্যেষ্ঠ লোক আছে জ্যেষ্ঠ লোকসকলের প্রতি বিশেষ আহ্বান জানালে মুখ্যমন্ত্রী আজির নির্বাচনী প্রচার সভাত অংশ লৈ কি আহ্বান জানালে এবার আমি আপনাদের ফুল পেজ মাধ্যমে জানাব বিচাৰিছোঁ। অমিত শাহর রোড শোক বিশেষ আহ্বান মুখ্যমন্ত্রী অমিত শাহর রোড শোক কেন্দ্র করে বিশেষ আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আই মাতৃর কোলাত কেঁচুয়ালৈ রোড শোত অংশগ্রহণ নকৰিবলৈ আহ্বান। বয়সীয়াল লোকক রোড শোর পৰা আঁতৰি থাকিবলৈ কলে মুখ্যমন্ত্রীগৰাকী। যিসকল লোকের বয়স হৈছে বা জ্যেষ্ঠ লোকসকলক রোড শোর পৰা আঁতৰি থাকিবলৈ কলে, ঘৰত থাকি আশীর্বাদ কৰক বয়সীয়াল লোকসকলে, তেওঁলোকে রোড শোত অহাৰ পৰিৱৰ্তে ঘৰ পাই তেওঁলোকে আশীর্বাদ কৰক। চাকি বন্তি নানিব রোড শোর সময়ত, রোড শোর সময়ত কোনো চাকি বন্তি আনিবলৈ তেওঁ বাধা দিছে। ব্যাপক জনসমাগমের প্রতি লক্ষ্য রাখি এই আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রীগৰাকী। প্রায় 1,00,000 লোকের সমাগম হব গৃহমন্ত্রীগৰাকীর রোড শো। সাইকেল ফ্যাক্টরির পর লাল গণেশলৈ নির্বাচনী প্রচারের বাবে রোড শোত অংশগ্রহণ করব দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। এটা অমিত শাহর এই রোড শোক কেন্দ্র করে এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নির্বাচনী প্রচার সভাত অংশলৈ বিশেষ আহ্বান জানালে। আই মাতৃক কোলাত কেঁচুয়ালৈ রোড শোত অংশ লবর কারণে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে অংশ নলবর কারণে তেওঁ আহ্বান জানালে, কিয়নো রোড শোত যথেষ্ট ভিড় হব, প্রায় 1,00,000 লোকের সমাগম হব। আর যখন জ্যেষ্ঠ লোক আছে তেওঁলোকে রোড শোত ভাগ লওয়ার পরিবর্তে তেওঁলোকে ঘরের প্রায় আশীর্বাদ জনাক বলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে জানালে। লগতে কোনো ধরনের চাকি বন্তি রোড শোলৈ লৈ নাহিবলৈ তেওঁ আহ্বান জানাইছে মহানগরের জনতাক, কিয়নো তৃতীয় পর্যায়ের নির্বাচনের বাবে ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের ভোটদানের বাবে ইতিমধ্যে গুৱাহাটীত তীব্র পর্যায়ত চলিছে নির্বাচনী প্রচার। আর ইতিমধ্যে এই গুৱাহাটী লোকসভা সমষ্টির কারণে বিশেষক আজি উপস্থিত হব দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহর উপস্থিতির প্রাক মুহূর্তত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে রোড শোর প্রসঙ্গক লৈ, কিয়নো গৃহমন্ত্রীগৰাকীয়ে রোড শোত অংশ লব আর সেই রোড শোক প্রসঙ্গ করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কেবাটাও বিশেষ আহ্বান জানালে জ্যেষ্ঠ নাগরিকসকলক। আমি মুখ্যমন্ত্রীগৰাকীৰ সেই মন্তব্য এবার আপনার দেখাবলৈ চেষ্টা করছো। রোড শো আছে, এটা ঐতিহাসিক রোড শো হব, 1,00,000তকৈও অধিক লোকে অংশগ্রহণ করব। জি এস রোডত আমি করব খুঁজেছিল, কিন্তু রাইজর অসুবিধার প্রতি লক্ষ্য রাখি আমি জি এস রোডত রোড শোটো নকৰি সাইকেল ফ্যাক্টরির পর আমি লাল গণেশলৈকে করিম। আর মই ভাবো যে শান্তিপূর্ণভাবে হয়ে যাব। মই এটা আপনার জড়িয়ে অনুরোধ করিম, কোনো মহিলাই যাতে কেঁচুয়ালৈ রোড শোত নাহে, কারণ আজি যথেষ্ট মানুষ হব। সেইকাৰণে কোলাত কেঁচুয়ালৈ যাতে আই মাতৃসকল রোড শোত নাহে, আর অকনমান বয়সস্থ মানুষ সকলেও যাতে রোড শোটোর পর আঁতরি থাকে, গুৱাহাটীৰে হব। তার কারণে মই বিনম্রতার অনুরোধ জানাম, তেওঁলোকে ঘরের পরে আমাক আশীর্বাদ করক, কিন্তু রোড শোত আহি কিবা এটা অসুবিধা হলে মোরে মনটো বেয়া লাগিব। আর বহুত সময়ত মই রোড শোত দেখো যে কোলাত কেঁচুয়ালৈ মহিলা সকল আহে, আর শিশুটোৱে কষ্ট পায়, আর ইমান মানুষের লগত থাকিলে শ্বাস নিঃশ্বাসতো বহুত বেমার আজার শিশুটোর শরীরলৈ গুছি যায়। সেইকাৰণে মই বিনম্রতাৰে সৈতে অনুরোধ জানাম, গধূলি যাতে কোলাত কেঁচুয়াক লৈ কোনো যাতে রোড শোত নাহে, আর চাকি বন্তিও যাতে নানে, কারণ জুই টুই লাগি যাব পারে। অলপ সাবধানতা অবলম্বন করিলে ভাল, কারণ রোড শোখন ঐতিহাসিক হব। এই গধূলি অমিত শাহ ডাঙরিয়ার একটা রোড শো আছে, এটা ঐতিহাসিক রোড শো হব, 1,00,000তকৈও অধিক লোকে অংশগ্রহণ করব। জি এস রোডত আমি করব খুঁজেছিল, কিন্তু রাইজর অসুবিধার প্রতি লক্ষ্য রাখি আমি জি এস রোডত রোড শোটো নকৰি সাইকেল ফ্যাক্টরির পর আমি লাল গণেশলৈকে করিম। আর মই ভাবো যে শান্তিপূর্ণভাবে হয়ে যাব। মই এটা আপনার জড়িয়ে অনুরোধ করিম, কোনো মহিলাই যাতে কেঁচুয়ালৈ রোড শোত নাহে, কারণ আজি যথেষ্ট মানুষ হব। সেইকাৰণে কোলাত কেঁচুয়ালৈ যাতে আই মাতৃসকল রোড শোত নাহে, আর অকনমান বয়সস্থ মানুষ সকলেও যাতে রোড শোটোর পর আঁতরি থাকে, গুৱাহাটীৰে হব। তার কারণে মই বিনম্রতার অনুরোধ জানাম, তেওঁলোকে ঘরের প্রায় আমাক আশীর্বাদ করক,
কিন্তু রোড শোত আহি কিবা এটা অসুবিধা হলে মোরে মনটো বেয়া লাগিব। আর বহুত সময়ত মই রোড শোত দেখো যে কোলাত কেঁচুয়ালৈ মহিলা সকল আহে আর শিশুটোয়ে কষ্ট পায়, আর ইমান মানুহৰ লগত থাকিলে শ্বাস নিঃশ্বাসতো বহুত বেমার আজার শিশুটোর শরীরলৈ গুছি যায়। সেই কারণে মই বিনম্রতার সৈতে অনুরোধ জানাম গধূলি যাতে কোলাত কেঁচুয়াক লৈ কোনো যাতে রোড শোত নাহে, আর চাকি বন্তিও যাতে নানে, কারণ জুই টুই লাগি যাব পারে। অলপ সাবধানতা অবলম্বন করিলে ভাল, কারণ রোড শোখন।